তুমি আমাকে মারতে চাও? না, কিন্তু তখন না সত্যি ইচ্ছে করতো। আমি দিনের পর দিন আপনার বাসায় যাচ্ছি, আপনার ধারে কাছে থাকছি, অথচ আপনি কিচ্ছু বোঝেন না। সে এর আগে একদিন ঠিক করলাম আমি আর কোনো দিন আপনার সামনে যাব। শোনো, তুমি রাগ করেছিলে বলেই বোধ হয় ভাগ্য আমাকে তোমাদের বাড়িতে টেনে নিয়ে গেছে, না হয় সেদিন তো তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথাই ছিল না। ও হ্যাঁ, ওই মহিলার খবর কি? আছে, ভালোই আছে। আমার যাওয়ার কথা ছিল, দেখি আজ না গেলেও দু একদিনের মধ্যে যাব। কেন, আপনি ওনার কাছে যাবেন কেন? উনি হয়তো আমাকে একটা চাকরি দিবে, সেই জন্য ওনার অফিসে যেতে হবে। চাকরি? আপনি ওনার অফিসে চাকরি করবেন? সরি, আমি তো আপনাকে ওনার অফিসে চাকরি করতে দেব। আচ্ছা, বুঝতে পেরেছি। আর শোনো, তুমি এখন থেকে আমাকে আর আপনি আপনি করে বলবে না, তুমি করেই বলবে, ঠিক আছে? ব্যাপার, এবার তাকিয়ে আছো কেন? এই কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিন্তু জানতাম কাজুর এরকম একটা ঝামেলা করবেই। আমি তোর কতবার বলছি না যে সে তোকে ভালোবাসে? এই আসতে বললাম, মানুষজন শুনবে কি? আরে ধুর, কোনো সমস্যাই নাই। আর কাজুরি মেম্বারের মেয়ে তো, ভেবেছিল তোকে প্রস্তাব দিলেই তুই রাজি হয়ে যাবি। কাজুরি যে আমাকে পছন্দ করে সেটা আমি বুঝতাম, কিন্তু কাজুরি যে এরকম একটা কাণ্ড ঘটাবে সেটা বুঝতে পারেনি। আদার যাক, তোকে একটা কথা বলি, কাজুরি নিয়ে আমার সাথে আর কোনো কথা বলবি না, ঠিক আছে? ভাই, এই গ্রামে সোহেলদের বাড়িটা কোনটা? সোহেলদের বাড়িতে যাবে? হ্যাঁ, একটু বলেন না বাড়িটা কোন দিকে। সোহেল আপনার কি হয়? সোহেল আমার ছোট ভাইয়ের বন্ধু, ওর সঙ্গে আমার একটু কাজ আছে। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম জনি। ও, সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি ওর বন্ধু। আচ্ছা আচ্ছা, আমরা একসাথে পড়ি। আর ও হলো? আমি সোহেল। তা ভাই, হঠাৎ আপনি আমাদের গ্রামে? আমি তোমাদের গ্রামে এসেছি একটা কাজে। আসার সময় জনি বলে দিল তোমার সাথে দেখা করতে। ও, তাহলে চলেন বাড়িতে, চলেন বাড়িতে গিয়ে কথা বলি ভাই। না থাক, তোমার সাথে দেখা হয়ে গেলে যখন কথাটা এখানেই সেরে ফেলি, বাড়িতে আর যাব না। আচ্ছা চলেন, চলেন বাড়ি, চলেন বাড়ি গিয়ে কথা বলতে। চল, বাড়িতে যাওয়া লাগে না, এখানে একটু আসো, একটু কথা বলি। ও আচ্ছা, রাজা একটু একটু থাক, আমি আচ্ছা ঠিক আছে। জি ভাই বলেন। শুনো ভাই, তোমাদের গ্রামের মেম্বারের মেয়ে কাজরির সাথে জনির বিয়ের আলাপ চলছে।
তাই তোমার কাছে একটু জানতে এলাম কাজুরি মেয়েটা কেমন। কাজুরি খুব ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। তোমার মতামতের উপরই জনি বিয়েটা করবে। পরে কিছু গোলমাল হলে জনি তোমাকেই দায়ী করবে। না না ভাই, আমি সত্যি বলছি, কাজুরি আসলেই খুব ভালো মেয়ে, লেখাপড়াতেও ভালো। আমরা সবাই খুব টেনশনে আছি। কাজুরি মেম্বারের মেয়ে তো, তাছাড়া বাপের একমাত্র মেয়ে। না না ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আর জনিকেও টেনশন করতে মানা করবেন। মানে কাজুরি তো ভালো মেয়েও, তাছাড়া আমাদের মেম্বার সাহেব উনিও খুব ভালো মানুষ। কথা বলে তো ভালোই লাগলো। তাছাড়া কাজুরির মামা বাড়ি তো আমাদেরই গ্রামে, ওর মামাও খুব ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে সুয়েল, তাহলে আমি এবার যাই। চলে ভাই আগে দিয়ে আসবো। আচ্ছা চল, শুধু বাড়ি গেলেও পারতি না ভাই, তাহলে চলি এবার, পরে দেখা করে দেবেন। হ্যাঁ চলে যাবেন না? না দেখা হবে। কতবার বললাম বাড়ি যাওয়ার কথা, বাড়ি যাবো। হ্যাঁ অন্য দিন যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ঘটনা খুলে বল। জনির সাথে কাজুরির বিয়ে? প্লিজ পুষ্পিতা, কান্না বন্ধ করো প্লিজ। তুমি যা বলতে এসেছ সেটা বলো। কি বলবো ইমরান, ছেলেটার সাথে আমাকে কতদিন হলো কোনো যোগাযোগ করতে দিচ্ছে না। তারপর জানো গত রাত্রে আমাকে ফোন করে কি বলেছে? বলেছে যে ও নাকি আমাকে ডিভোর্স দেবে। ডিভোর্স? ও আমাকে বলেছে আমি যদি তিন দিনের মধ্যে ওর কাছে না ফিরি ও আমাকে ডিভোর্স দেবে। আচ্ছা তুমি কি ডিসিশন নিয়েছো? আমি কি ডিসিশন নিব তুমি বলো ইমরান, ওই অমানুষটার কাছে কি আমি আবার ফিরে যাব? না না আমি তোমাকে ফিরে যেতে বলছি না, আমি তোমার ডিসিশনটা জানতে চাচ্ছি। আমি ফিরে গেলে ও আমাকে মেরেই ফেলবে, হয়তো একদিন পত্রিকার নিউজ পড়ে জানতে পারবে। কিন্তু তোমার ছেলেকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে ইমরান, খুব। আমার মনে হয় ছেলেটার জন্য আমি পাগল হয়ে যাব। আসলে তুমি একটা বড় জটিলতার মধ্যে পড়ে গেছো পুষ্পিতা, তুমি তোমার ছেলেকেও ছাড়তে পারছো না, আবার স্বামীর কাছেও ফিরে যেতে চাইছো না, কিন্তু তোমাকে একটা না একটা কিছু তো করতেই হবে। তুমি বলে দাও ইমরান, তুমি যা বলবে আমি তাই করব। আমি কি বলবো, মানে তোমাকে তো একটা ডিসিশন নিতে হবে, সেটা যত কঠিনই হোক না কেন। বলো না ইমরান, বলো কি ডিসিশন নেব আমি। তুমি কি ডিসিশন নেবে সেটা তো আমি বলতে পারবো না, ডিসিশনটা তোমাকে নিতে হবে। আমি বড় জোর তোমাকে সাহায্য করতে পারি। আমি যে কোনো ডিসিশনই নিতে পারছি না ইমরান। শোনো পুষ্পিতা, যত দেরি করে ডিসিশন নেবে তোমার কষ্ট তত বাড়বে। অনেক সময় অনেক বড় কষ্ট পেতে হবে জেনেও অনেক কঠিন ডিসিশন নিতে হয়। আমি আমার ছেলেটাকে হারাতে পারবো না ইমরান, ওকে ছাড়া আমি বাঁচবো না। আসেন স্যার, বসেন। না বসবো না, আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল, বাইরে আসবেন? এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি, মানে মিনিট খানেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে আমি আসছি, তুমি একটু বসো। হ্যাঁ কি ব্যাপার সুবিক ভাই, কিছু বলবেন? হ্যাঁ একটু সাবধানে থাকবেন, অফিসের কিছু বিষয় নিয়ে একটু অস্থির সময় যাচ্ছে। কিসের অস্থিরতা? শুনলাম কয়েকজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে গোপন তদন্ত চলছে, তাদের মধ্যে আপনার নামও আছে। আপনি সব কি বলছেন সুবিক ভাই? হ্যাঁ আমাকে এইমাত্র হেলার সাহেব বলে গেলেন। আমার বিরুদ্ধে তদন্ত হবে কেন, আমি কি করেছি?
কি করেছেন তা তো আমি জানি না, তবে তদন্ত হচ্ছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা কন্ট্রাক্টরদের অবৈধ সুবিধা দিয়ে নিজেরা লাভবান হন। সেটা তো সবাই হয়, আমি কি একা কন্ট্রাক্টরদের সুবিধা দিয়ে লাভবান হই? না, মানে বিষয়টা হচ্ছে যে তদন্ত তো আপনার একার বিরুদ্ধে হচ্ছে না, আরও অনেকের বিরুদ্ধেই হচ্ছে, কিন্তু তাদের নামটা এই মুহূর্তে হেলাল সাহেব বলতে পারলেন, কিন্তু যে দু একজনের নাম বললেন তাদের মধ্যে আপনার নামটা আছে। আচ্ছা বাদ দেন, আমি এসব তদন্ত কেয়ার করি না, সবাই যা করে আমি তাই করি। দেখেন মিমন সাহেব, আপনি এখন আমার আত্মীয়, আমার মনে হলো কথাটা আপনাকে জানানো দরকার, তাই জানাবো। থ্যাংক ইউ শফিক ভাই, আর কিছু জানলে আমাকে জানাবে, কিন্তু আমি নিশ্চিত আমার বিরুদ্ধে তদন্ত করে কোনো লাভ নেই, আমার বিরুদ্ধে কিছুই পাবেন না। না পেলে আমিও খুশি হব, তবে একটু সাবধানে থাকবেন, আপনার রুমের আশেপাশেও কোনো কন্ট্রাক্টরদের ভেস্টে দেবেন। থ্যাংক ইউ। সরি, আসলে তোমাকে তো এখনো কিছু খাওয়ানোই হলো না, কি খাবে বলো? আমি এখন কিছু খাবো না ইমরান, তুমি শুধু আমাকে প্লিজ একটা সাজেশন দাও, আমি কি করব। দেখো পুষ্পিতা, তোমার ছেলেকে পেতে চাইলে তোমার স্বামীর কাছে তোমাকে ফিরে যেতে হবে, অথবা ছেলেকে কাছে পাওয়ার জন্য তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে আইনি সহায়তা নিতে হবে। আচ্ছা ইমরান, আমি যদি কেস করি আমি কি তাহলে আমার ছেলেকে পাবো? পাবে কি পাবে না সে ডিসিশন তো কোর্ট দেবে। আচ্ছা তোমার ছেলের বয়স এখন কত? ওর 5 বছর হলো। তোমার ছেলের বয়স যদি 5 হয় তাহলে কোর্ট তোমার পক্ষে রায় দেবে, তুমি তোমার ছেলেকে ফিরে পাবে। আচ্ছা তুমি কি বলো, আমি কি ওকে ডিভোর্স দিয়ে দেব? তোমার ডিসিশন কি হবে সেটা কি আমার বলা উচিত? তুমি একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, তুমি যদি তোমার স্বামীর সঙ্গে থাকতে না চাও তাহলে ডিসিশনটা আসলে তো কি হবে, এর ছাড়া তো আর অল্টারনেটিভ কোনো রাস্তা নেই। আমি কি করব সত্যি আমি বুঝতে পারছি না ইমরান, আমার ভাই বোনরা সবাই মিলে আমাকে নিষেধ করছে ওকে ডিভোর্সটা দিতে, কিন্তু আমি তো সত্যি আর পারছি না। সেক্ষেত্রে তোমাকে কিছু সময় নিতে হবে, তুমি তোমার ভাই বোনকে বলো তোমার হাজবেন্ডের সঙ্গে তারা যোগাযোগ করুক, কথাবার্তা বলুক, তারা যদি কোনো মীমাংসা করতে পারে তাহলে ভালো। ইমরান, অনেকবার অনেকবার কথা হয়েছে তার সাথে, যখন কথা হয় তখন সে সব কিছু মেনে নেয়, আবার আমি যখন ফিরে যাই তখন যা তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারে ঠিক চিনতে পারলাম না। আমি আপনাদের গ্রামের না। ও ভাই, আপনাদের বাড়ি কোথায়? পদমদি। পদমদি? পদমদির মানুষ? ও, আমাদের গ্রামে তো কার কাছে আসছেন? আইছিলাম ওই আপনাদের গ্রামের মেম্বারের বাড়িতে। মেম্বারের বাড়িতে? মেম্বারের বাড়িতে পদমদির মানুষের কি কাম? তাছাড়া আমাদের মেম্বার তো বাইরে কারোর সাথে দেখাই করে না। না, আমি আসছিলাম অন্য একটা ব্যাপারে। ও আচ্ছা ভাই, কি ব্যাপার? ওই বিয়ে শাদির ব্যাপারে। মানে মেম্বারের মেয়ে কাজরির বিয়ের ব্যাপারে? জি, ওনার মেয়েটাকে আমার ছোটো ভাইয়ের জন্য দেখে গেলাম। ও আচ্ছা, তাহলে সোহেলের সাথে কাজরির বিয়ে হচ্ছে না? কাজরির কি সুয়েলের সাথে বিয়ে হওয়ার কথা? না, হওয়ার কথা ছিল না, প্রস্তাব দিছিল আর কি, কিন্তু সোহেল রাজি হয় নাই। যে বাদ দেন ওসব কথা, কাজর কিন্তু খুব ভালো মেয়ে, আপনার ভাইয়ের সাথে বিয়ে দিতে পারেন। হ্যাঁ তা তো পারি, কিন্তু ওই সোহেলের সাথে কাজরির বিয়ের কথা যে বলছিলেন। না, মেম্বার বিয়ের প্রস্তাব দিছিল, কিন্তু সোহেল এখন বিয়ে করবে না। কেন করবে না? আপনি না বললেন কাজরি খুব ভালো মেয়ে, তাহলে করবে না কেন? না সোহেল করবে না, কারণ সোহেল আসলে তেমন কিছু করেই না, এখন বিয়ে করে বরে খাওয়াবে কি? ও, শুধু এই কারণ নাকি অন্য কোনো কারণ? না না ভাই, এখানে আর অন্য কোনো কারণ নাই, আপনি এখানে সম্পর্ক করতে পারেন, কোনো অসুবিধা নাই। ও আচ্ছা ঠিক আছে ভাই, খুশি হলাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি চাইলে আমি তোমাকে ক্ষতিপূরণ দিতে পারি, বলো তুমি আমার কাছে কত টাকা চাও। আমি তোমাকে পরিষ্কার করে বলেছি, আমার পক্ষে তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব।
আসিস কেন? সব সময় মন খারাপ করে বসে থাকিস। তো আমরা জিজ্ঞেস করলে বলিস না কি হয়েছে। আমার কিছু বলার নেই মা। বলার নেই তো বাড়ি থেকে আসার পর এমন চুপচাপ থাকিস কেন? এত কান্নাকাটি করিস কেন? কান্না করতে ভালো লাগে তাই করি। কিন্তু কান্নাকাটি কেন করছিস সেটা তো বলছিস না। আম্মা আমার মনে হয় আলপনার এখানে ভালো লাগছে না। আলপনা একটা কাজ করো না, তুমি মঞ্জুকে ফোন করে দাও, এসে তোমাকে নিয়ে যাও প্লিজ। কি রে বৌমা যা বললো ঠিক? তাহলে ওদেরকে বলবো তোকে এসে নিয়ে যেতে? না মা, ওই বাসায় আমি আর কোনোদিনও ফিরে যাব না। কেন যাবি না কেন বাড়িতে কথা বল। ও তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। তুমি হঠাৎ ঢাকা এলে যে? ঢাকা একটা কাজ ছিল, তাই ভাবলাম তোমাদের দেখে যাই। বৌমা তোমার শ্বশুর এসেছেন, একটু চা নাস্তার ব্যবস্থা করো। আলপনা আমাকে দেখে ভিতরে চলে গেল মনে হয়। হ্যাঁ, ও বাড়ি থেকে আসার পর থেকে মেয়েটা মন ভার করে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। মেয়েটাকে নিয়ে যে কি যন্ত্রণায় আছি আমি। এসো বসবে। আমারই হয়েছে রে বুঝলি রাজা, আমার ব্যবসার পার্টনার বানানোর প্রস্তাবটা দেওয়াটাই ঠিক হয়নি। কেন কেন ঠিক হয়নি? আরে ধুর, স্যার যে সোহেলের ব্যবসার জন্য টাকা দেবে না এই কথাটা আমার আগেই বোঝা উচিত ছিল। কিন্তু সোহেল ছাড়া তোর এতগুলো টাকা কেউ দিতে পারবে না। কেন বন্ধু, তুমি আসো না, তুমিও তো আমার বন্ধু। সন্তোষ তো তুই আমার অল্প অল্প করে টাকা দে, আমি তোর ব্যবসা পার্টনার করে নিই। না না না, আমার তো এত টাকা নেই, আর তাছাড়া আমার বাপকে যদি টাকার কথা বলি হার্ট ফেল করে মারা যাবে। কি যে করি দোস্ত, এই খামারটা বড় না করা পর্যন্ত কোনো শান্তি পাচ্ছি না। আজাদ, তুমি তো আসছিস এদিকে। আরে নিতু তুমি এখানে? না মানে এদিক দিয়ে কাজে যাচ্ছিলাম, তো তাই ভাবলাম আজাদ ভাইয়ের এখানে সোহেল ভাই আছে কিনা দেখে যাই। ও তুমি সোহেলের খোঁজে আসছো? সোহেল তো এখানে এখনো আসে নাই। সব পাখি ঘরে ফেরে।